ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা জানবো রকম টেস্ট ছাড়া কীভাবে বুঝতে পারবো যে আমার কিডনি ভালো আছে তার কার্যকারিতা ভালো আছে এবং এটাও জেনে নেব যে ঠিক কী কী টেস্ট করতে হয় বা কী ধরনের টেস্টগুলো করতে হয় কিন্তু বিষয়টা যেহেতু কোনো টেস্ট ছাড়াই আমি কীভাবে বুঝবো যে আমার কিডনি ঠিক আছে তো সেটা নিয়েই আলোচনা করবো আগে আর আসলে কিডনি যদি খারাপ হতে থাকে তবে তার যে উপসর্গগুলো দেখা যায় যে সিমটমসগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু খুবই মৃদু প্রথম দিকে তো আমরা কিছুতেই বুঝতে পারি না পরে যখন অনেকটাই খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি কিছু প্রবলেম হচ্ছে শরীরে তখন আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু সেটা অনেক দেরিতে আর ইউটিউবে যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো অনেক বেশি টেকনিক্যাল আছে অথবা বলা হচ্ছে জল খান ফল খান এক্সারসাইজ করুন তো এগুলো তো কিডনি ভালো রাখবেন কিভাবে সেই জন্য কিন্তু কিডনি যে খারাপ হচ্ছে সেটা বোঝার জন্য সেরকম কোনো ভিডিও কিন্তু আমার চোখে পড়েনি তাই আজকে যে জিনিসটা বলবো সেটা কিন্তু একটু অন্যরকম প্রথমে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউরিনের পরিমাণ কতটা হচ্ছে বা পেচ্ছাপ কতটা হচ্ছে এবং আগে যতটা হচ্ছিল ততটা পেচ্ছাপ কি এখন হচ্ছে না একটু কমে গেছে এটাই কিন্তু একদম প্রাথমিক ধাপ যে আপনার যতটা ইউরিন আগে হচ্ছিল প্রতিবার একবার ইউরিন করার সময় ঠিক যতটা ইউরিন হতো সেটা কিন্তু পরিমাণ ধীরে ধীরে এবং লম্বা সময়ের অন্তরালে একটু একটু করে পরিমাণে কমতে থাকে এটা কিন্তু বোঝা খুব মুশকিল এই জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাজার থেকে একটা পট কিনতে পাওয়া যায় যেখানে আপনার চিহ্ন করা আছে মার্ক করা আছে এম এল হিসেবে দুশো এম এল একশো এম এল তিনশো এম এল করে এরকমভাবে করা আছে তো সেই পটগুলো ব্যবহার করে আপনি প্রতিবারের ইউরিনটা ধরুন দিনে কতবার ইউরিন হলো সেটা দেখে টোটাল করুন করে দেখুন যে আপনার ঠিক কতটা ইউরিন হচ্ছে সাধারণত যদি আপনার কিডনি ভালো রাখতে হয় আপনাকে কিন্তু দু লিটারের মতো ইউরিন সারাদিনে শরীর থেকে যাতে পাস হয় সেটা খেয়াল রাখতে হবে মিনিমাম দেড় লিটার এবং দু লিটার হলেই কিন্তু প্রপার হয় ব্যাপারটা ভালো হয় তো আসলেই কিন্তু এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে আপনি জল কতটা খাচ্ছেন তার ওপর কিন্তু ব্যাপারটা নির্ভর করছে না সবাই বলবে জল খান তিন লিটার খান চার লিটার খান সে তো খাচ্ছি বা খাবো কিন্তু জল খাবার সঙ্গে কিন্তু এটাও দেখতে হবে যে আমার অ্যাকচুয়াল ইউরিনটা কতটা পাস হচ্ছে দিনে কারণ আমি এমন জায়গায় থাকতে পারি বা এমন কোনো কাজ করতে পারি যেখানে আমার শরীর থেকে ঘাম দিয়ে হয়তো অধিকাংশই জলটা বেরিয়ে গেল যতটা আমি জল খাচ্ছি কিন্তু ইউরিন পরিমাণ দেখা গেল যে আমার সারাদিনে এক লিটার এক লিটার দুশো হলো সেটা কিন্তু কিডনির জন্য ক্ষতিকর আর যে ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে তার কারণ হচ্ছে জিএফআর বা গ্লোমেডুলাস ফিল্টারেশান রেট এই গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট বা জিএফআর কমতে শুরু করা কিন্তু কিডনির খারাপ হওয়ার সংকেত আসলে আমাদের কিডনি এক মিনিটে যতটা ফিল্টার করে ইউরিন যতটা তৈরি করে ততটা কিন্তু এখানে করছে না সেটা একটু হলেও কম হচ্ছে এই জন্য আমাদের দেখতে হবে যে জিএফআর ঠিক আছে কি না তার জন্য আমার যদি মনে হয় তো আমরা কিন্তু একটা টেস্ট আছে জিএফআর সেটা কিন্তু আমরা করিয়ে নিতে পারি কিন্তু টেস্ট ছাড়াই যদি আমাকে দেখতে হয় তাহলে কিন্তু আমাকে ইউরিন কতটা হচ্ছে সেটাই আমাকে খেয়াল রাখতে হবে আমি এখন প্রতিদিন কতটা ইউরিন করি এবং ভবিষ্যতে যদি আমার মনে হয় যে না আগের মতো হচ্ছে না এবারে যেন পরিমাণ একটু একটু কম কম হচ্ছে আগের মতো অতটা ফ্লো নেই তো সেটা কিন্তু চেক করে নিতে হবে প্রয়োজনে জল বেশি করে খান আর আরেকটা কথা বলবো একবারে সারা সারাদিনের ইউরিনটা একটা জায়গায় ধরে রাখার দরকার নেই তাতে সেটা ব্যাপারটা অস্বাস্থ্যকর তাই ওই পট কিনে আনুন বা এমন কোনো একটা জিনিসে মাপুন যেখানে আপনি বুঝতে পারবেন যে কত এম করে এক একবারে ইউরিন পাস হলে এবং দিনে ক প্রতিবার লিখে রাখুন দিনের টোটাল করুন লাস্টে যে কতবার ইউরিনের টোটাল আমার কতটা ইউরিন পাস হয়েছে সারাদিনের শরীর থেকে যদি সেটা ডেট থেকে দু লিটার হয় তাহলে ভালো যদি কম হয় তাহলে কিন্তু আপনাকে চিকিৎসাকে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত হবে দ্বিতীয় যে লক্ষণটা সেটাও কিন্তু আপনাকে আগে থেকেই খেয়াল রাখতে হবে কারণ কিডনির সঙ্গে আমাদের রক্তের বিশেষত হিমোগ্লোবিনের একটা কিন্তু সম্পর্ক রয়েছে কিডনি যখন একটু একটু করে খারাপ হতে থাকবে তখন আমাদের রক্তে হিমোগ্লোবিনও কিন্তু একটু একটু করে কমতে থাকবে তাই প্রথম প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে অল্প দুর্বলতা খুব বেশি ভারী কাজ না করেও কিন্তু অল্প অল্প হাঁপ ধরে যাচ্ছে শরীরটা দুর্বল লাগছে এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু হবে আর একটা জিনিস হবে যেটা সেটা হচ্ছে এই সময় থেকেই কিন্তু আপনার বিপি মানে ব্লাড প্রেশার যেটা সেটা কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমছে শ্বেত রক্ত কণিকা যেটা হোয়াইট ব্লাড সেল সেটারও পরিমাণ কিন্তু হয়তো কমতে শুরু করেছে কিন্তু মানে আলটিমেট আপনার রক্তের পরিমাণ কমছে এবং আপনার ব্লাড প্রেশারটা বাড়ছে পুরো জিনিসটা উল্টো হচ্ছে এটা কিন্তু কিডনি ফেলিওরের সংকেত হতে পারে তাই যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের নিচের দিকটা যেটা চোখের কোলও বলা হয় সেটাকে টেনে দেখুন কতটা লাল ভাব আছে এটা মাঝে মাঝে খেয়াল রাখুন যদি কখনো মনে হয় যে লাল ভাবটা কম লাগছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্ত হয়তো একটুখানি কমে গেছে রক্ত হিমোগ্লোবিনের পরিমাণটা কমেছে অথবা নোখটাও আপনি দেখতে পারেন নখের যে লাল ভাবটা চাপ দিলে সাদা হয়ে যায় আবার ছেড়ে দিলে লাল হয়ে যাচ্ছে তো নখের এই জিনিসটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এটা এবং অবশ্যই এগুলো কিন্তু নিয়মিত খেয়াল রাখতে হবে যদি আপনি এই দুটো জিনিস খেয়াল রাখেন যে সারাদিনে কতটা আমার ইউরিন হচ্ছে এবং আমার মাঝে মাঝে যদি আপনি চোখের নিচটা চেক করে দেখেন যে লাল ভাবটা কি আছে তাহলে কিন্তু পরে যদি কখনও কমে যায় তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার চোখের লাল ভাবটা কমে গেছে অথবা ইউরিনের পরিমাণটা কম হচ্ছে তো এই দুটো হলো মেন জিনিস যেটা আপনি একদম প্রাথমিক স্টেজে ধরতে পারবেন এরপরে যে লক্ষণগুলো আসবে সেগুলো কিন্তু স্টেজ টু বা স্টেজ থ্রিতে আপনি এই সিমটমসগুলো বুঝতে পারবেন আর একটা কথা এখানে বলে রাখব যাদের অ্যানিমিয়ার রোগ আছে রক্তাল্পতা তারা কিন্তু জিনিসটা খেয়াল রাখবেন যে তারা চেষ্টা করুন খুঁজে বার করতে যে ঠিক কী কারণে তাদের এই অ্যানিমিয়ার প্রবলেমটা আছে কারণ এনিমিয়ার কারণ কিন্তু কিডনির খারাপ হওয়াও হতে পারে কারণ কিডনি কিন্তু রক্ত তৈরি করার জন্য একটা বিশেষ ভূমিকা নেয় এবং রক্ত তৈরি করতে সাহায্য করে তো অ্যানিমিয়া যদি আপনার থেকে থাকে রক্তাল্পতা থেকে থাকে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বরাবরই অনেকটা কম থাকছে তো সেটাকে কিন্তু কখনোই হালকাভাবে নেবেন না আপনি উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিন এবং খুঁজে বার করুন তিনি যে টেস্টগুলো দেবেন সেগুলো করে দেখুন যে ঠিক কী কারণে পার্টিকুলার কোন কারণের জন্য কিন্তু আপনার অ্যানিমিয়াটা অ্যানিমিয়াটা আছে এটা কিন্তু জানা খুবই দরকার আর যে ব্যাপারটা হলো আমরা অনেকেই কিন্তু এখন ইউরিক অ্যাসিড বা থাইরয়েড এই ধরনের রোগে কিন্তু ভুগছি তো তাতে যদি আমার পা ফুলে যায় অথবা বডি ওয়েট আস্তে আস্তে ফুলতে থাকে বডিটা যদি ফুলতে থাকে তো আমরা ডাক্তারবাবুরা যে ভুলটা আমরা করে ফেলি মাঝে মাঝে সেটা হচ্ছে যে হয় আমাকে থাইরয়েডের জন্য ফুলিয়ে দিয়েছে অথবা আমার পায়ে যে ফুলেছে সেটা ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে তো সেই ফোলাটা মাঝে মাঝে দু একদিন দিন ফোলা হলো আবার চলে গেল আবার বেশ কিছুদিন পরে হালকা ফুললো আবার চলে গেল এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু কিডনি ফেলিওরের লক্ষণ হতে পারে কিন্তু এগুলো আবার একইভাবে আপনার থাইরয়েড এবং যেহেতু ইউরিক অ্যাসিডের জন্য এই জিনিসগুলো হতে পারে তাই আমরা অনেকেই গুলিয়ে ফেলি যদি এই ধরনের প্রবলেম হতে থাকে যে পা অনেকক্ষণ ঝুলিয়ে রাখলে পাটা হালকা ফুলে যাচ্ছে পায়ে যে শিরাগুলো আগে দেখা যাচ্ছিল সেগুলো হয়তো দেখা যাচ্ছে না আঙুলটা একটু মনে হচ্ছে ফুলেছে তো এই ধরনের যদি জিনিসগুলো হয় তাহলে কিন্তু আপনার কিডনির যে টেস্ট আছে সেগুলো কিন্তু আপনাকে করিয়ে নেওয়া উচিত কিডনি টেস্টগুলোর মধ্যে মেনলি কিন্তু আলট্রাসোনোগ্রাফি আছে যেটা আপনি দু তিন বছর অন্তর অন্তর করাতে পারেন ইউএসজিটা যদি করিয়ে নেন তাহলে কিন্তু আপনি কিছুটা নিশ্চিত হয়ে যাবেন যে আপনার কিডনি ঠিক আছে এছাড়াও আপনি কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কিডনি ভালো আছে কি না যারা ইউরিক অ্যাসিড বা থাইরয়েড আছে তারা মোটামুটি তিন মাস অন্তর অন্তত ব্লাড টেস্ট করাচ্ছে তো তারা যখন ব্লাড টেস্টগুলো করাবেন তার সঙ্গে আরও দু একটা জিনিস করিয়ে নেবেন সেটা হচ্ছে এক হিমোগ্লোবিন রক্তে হিমোগ্লোবিন কতটা আছে সেটার পার্সেন্টেজটা একটু করিয়ে নেবেন আর তার সঙ্গে যেটা করবেন যে রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণটা কত আছে রক্তের মধ্যে ক্রিটেনাইনের পরিমাণ কত আছে আর তার সঙ্গে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পটাশিয়াম রক্তে কত আছে সোডিয়াম কত আছে কারণ এই জিনিসগুলো কিন্তু যখনই আপনার কিডনির প্রবলেম হতে শুরু করবে তখন কিন্তু এগুলো সব ইমব্যালেন্স হয়ে যাবে সব ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে নর্মাল রেঞ্জের থেকে কিন্তু বেড়ে যাবে কমে যাবে এই প্রবলেমগুলো হতে থাকবে তো যদি ইউরিয়া আর ক্রিটেনাইট আপনার বাড়তে থাকে তাহলে আপনার কিন্তু স্যাঙ্গুইন যে আপনার কিডনির প্রবলেম চলে এসছে আর পটাশিয়াম বাড়লেও কিন্তু সেটা খুব ক্ষতিকর ব্যাপার খুব বেশি পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু আপনার হার্ট অ্যাট্যাক হয়ে যেতে পারে হার্টে চাপ পড়বে বুকে পেন হতে পারে তো ওটাও খেয়াল রাখতে পারবেন আপনি আর যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে তারপরের যে সিমটমসগুলো আসতে পারে সেটা হচ্ছে যে খিদে কমে যাচ্ছে আস্তে আস্তে সকালের দিকে হয়তো গা বমি বমি ভাব দিচ্ছে বা জলের মতো বমি হচ্ছে মেনলি যেটা হয় স্লেসার মতো বেরিয়ে যাচ্ছে ওয়াক উঠছে বারবার বমি হওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু খালি পেটেও আপনার এটা হচ্ছে কিছুই বেরোচ্ছে না প্লেন জলের মতো বেরিয়ে গেল তারপর আপনার শরীরটা কিন্তু রিল্যাক্স বোধ করছে এটা কিন্তু অনেক লাস্ট স্টেজ যদি এই ধরনের সিমটমস আপনার শরীরে আসতে থাকে হাত পাগুলো ফুলে যাচ্ছে শরীরটা অনেক ভারী ভারী মনে হচ্ছে এবং মেন যেটা জিনিস সেটা হচ্ছে আপনার বমি হচ্ছে কিছু খাওয়ার পর বমি হয়ে যাচ্ছে খালি পেটে বমি হচ্ছে এবং ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে খালি পেট কিছু নেই তখন কিন্তু আপনার জলের মতো বমি হচ্ছে যতক্ষণ না ওই জলের মতো জিনিসটা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বমির মাধ্যমে শ্লেচ্ছা টাইপের থুরু থুরু টাইপের একটা জিনিস ততক্ষণ তো আপনার শরীরটা কিন্তু রিল্যাক্স হচ্ছে না ওটা বেরিয়ে যাওয়ার পরেই আপনার শরীর রিল্যাক্স হয়ে যাচ্ছে ইমিডিয়েট ডাক্তার দেখান কারণ এটা কিন্তু আপনার কন্ডিশানটা সিভিয়ার কন্ডিশনে চলে গেছে তো এই জিনিসগুলো কিন্তু লক্ষণগুলো আপনার দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির প্রবলেম হচ্ছে আর যেটা আপনি একদম প্রাইমারি স্টেজে খেয়াল রাখতে পারবেন সেটা হচ্ছে আপনার ইউরিন যতটা সারাদিনে হওয়ার কথা ততটা হচ্ছে কিনা চেষ্টা করুন জল যতটাই খান না কেন আপনার ইউরিন যেন অন্তত দু লিটার হয় সেটা আপনি মেনটেন করুন আর দু নম্বর হচ্ছে আপনার রক্তে হিমোগ্লোবিন কতটা আছে হিমোগ্লোবিন যদি একটু একটু করে কমতে থাকে তাহলে কিন্তু সেটা আপনার কিডনির খারাপ হওয়ার সংকেত হলেই হত বলেই মনে হবে ঠিক আছে এই দুটো জিনিস মেনটেন করে চলুন আর বাদ বাকি যেসব টেস্টগুলো আছে সেগুলো আমি বললাম ওগুলো আপনি প্রয়োজনে করতে পারেন কিন্তু মেনলি যে টপিক ছিল যে আমরা টেস্ট ছাড়া কীভাবে বুঝবো তো টেস্ট ছাড়া আমরা প্রথম দিকে দুটো জিনিসই বুঝতে পারবো এক ইউরিন কমে যাওয়া দুই হচ্ছে আমার ব্লাডে হিমোগ্লোবিন আস্তে আস্তে কমে যাওয়া আর তারপরের স্টেজগুলোতে যেগুলো আসবে সেগুলো হচ্ছে কিন্তু আমার পা ফুলে যাচ্ছে খিদে কমে যাচ্ছে শরীরে দুর্বলতা লাগছে শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে এবং একদম লাস্টের দিকে কিন্তু এই ওয়াক ওঠার মতো সমস্যাগুলো শুরু হয়ে যাবে বমি হচ্ছে এগুলো কিন্তু লাস্টের দিকে হবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন উদ্যোগ